পৃথিবীতে যত পশু পাখি আছে সবাই জুমার রাতে মানে বৃহস্পতিবার দিবাগত রাতে অস্থির এবং ভয়ে কাঁপতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জুমার আগের রাত হবে বৃহস্পতিবার দিবাগত রাত, আর জুমার দিন হবে কিয়ামতের যেদিন সূর্য পশ্চিম আকাশে উদিত হবে সেদিন হবে জুমার দিন। ঈমানের ডিসপ্লেতে যদি বাতি না থাকে তাহলে সেই ঈমান আপনাকে সঠিক পথ দেখাতে পারে না। মোবাইল যেমন রিসার্চ করতে হয়, ঈমানের ডিসপ্লের বাতিকে রিসার্চ করার জন্য সপ্তাহে কমপক্ষে আপনি সূরা কাহাফ জুমার দিন তেলাওয়াত করুন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সূর্যকে যখন আল্লাহ উঠার অনুমতি না দেবেন, সূর্য সেজদায় পড়ে থাকবে, রাত লম্বা হয়ে যাবে। রাত যখন লম্বা হবে, অনেক বড় রাত হওয়ার পরে আল্লাহ পাক বলবেন ইরজিই মিন হাইসু জিত, যেদিক থেকে এসেছিস সেদিকে চলে যা। হাত্তা তাতলুয়া মিন মাগরিবিহা, আল্লাহ পাক সূর্যকে ঘুরিয়ে দিয়ে বলবেন পূর্ব দিকে আর যেতে হবে না, যেদিক থেকে এসেছিস ওদিক ফেরত চলে যা। তখন সূর্য পশ্চিম আকাশে উদিত হবে। যেদিন সূর্য পশ্চিম আকাশে উদিত হবে সেদিন হবে জুমার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জুমার আগের রাত হবে বৃহস্পতিবার দিবাগত রাত, আর জুমার দিন হবে কিয়ামতের দিন। এই জন্য পৃথিবীতে যত পশু পাখি আছে সবাই জুমার রাতে মানে বৃহস্পতিবার দিবাগত রাতে অস্থির এবং ভয়ে কাঁপতে থাকে, না জানি কাল সকালবেলায় সূর্য পশ্চিম আকাশে উদিত হয়। কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত, জুমার যে একটা দিন সপ্তাহে, এই দিনটা আমাদের নসিবে জোটে না যে আমরা যথা টাইমে মসজিদে হাজির হই। কত যে কাজ আর কত যে ব্যস্ততা, কত যে আমাদের কাজ, কাজই শেষ হয় না। এখনো কিছু মানুষ কাজ করছে কিন্তু তারা মুসলিম। সম্মানিত উপস্থিতি, জুমার দিনটা তো অন্তত পক্ষে ফ্রি করেন, জুমার দিনটা তো অন্তত পক্ষে গোসল করে উজু করে ইস্তেনজা করে উজু করে গোসল করে উজু করে সুগন্ধি মেখে একটু ভালো পোশাক পরে ইমামের কাছে এসে হাজির হন, বাড়ি থেকে বের হয়ে যত কদম আসবে আবার ফিরে যাবে যত কদম, প্রতি কদমে কদমে গোনা মাফ হবে, নেকি লেখা হবে। আজকের দিনে যদি আমরা এই ওয়াদা করি যে অন্তত পক্ষে জুমার দিনটা আল্লাহর ইবাদতটা ঠিক মতো করব, মোবাইল তো চালাচ্ছেন চার্জ তো ঠিকই দিচ্ছেন, চার্জ না দিলে মোবাইল জ্বলে না, চার্জ দিতে হয়, ইমানকে চার্জ দেওয়ার জন্য ব্যবস্থা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জুমার দিনে যে সূরাতুল কাহাফ পড়বে, সূরাতুল কাহাফ যদি জুমার দিন সে পড়ে তার দেলের ডিসপ্লেতে বাতি জ্বলবে, ইমানের নূর তার ভিতরে পয়দা হবে, এক সপ্তাহ যাবৎ এই নূর তাকে পথ দেখাবে। মোবাইল আছে চার্জ নাই, চার্জ আছে ডিসপ্লেতে বাতি নাই, মোবাইল কোনটা ইয়েস বাটন কোনটা নো বাটন, অন্ধকারে আর দেখা যাচ্ছে না, কিন্তু মোবাইলের ডিসপ্লেতে যদি বাতি জ্বলে তাহলে কোন বাটন দিয়ে আপনি মোবাইল রিসিভ করবেন, কোন বাটন দিয়ে মোবাইলকে আপনি কেটে দেবেন, ডিসপ্লের আলোতে আপনাকে নির্দেশনা দেয়। মোবাইলের ডিসপ্লেতে আলো না থাকলে যেমন অন্ধকারে মোবাইল রিসিভ করতে গিয়ে মোবাইল কেটে দিলেন, ইমানের ডিসপ্লেতে যদি বাতি না থাকে তাহলে সেই ঈমান আপনাকে সঠিক পথ দেখাতে পারে না। মোবাইল যেমন রিসার্চ করতে হয়, ঈমানের ডিসপ্লের বাতিকে রিসার্চ করার জন্য সপ্তাহে কমপক্ষে আপনি সূরা কাহাফ জুমার দিন তেলাওয়াত করুন।
সূরা কাহাফ পূর্ণাঙ্গ তেলাওয়াত করলে ইমানের ডিসপ্লেতে বাতি জ্বলে, সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়লে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক হেফাজত করেন। এগুলি হলো জুমার দিনের আমল। জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ার নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন।